দুর্নীতির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম দুদকের স্বাধীনতা না থাকায় প্রভাব পড়েছে দেশের অবস্থানে টিআইবি রিপোর্ট পোশাক খাতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন সংস্থা নেতিবাচক গবেষণার প্রতিবেদন প্রকাশ করছে বলছে রপ্তানিকারকরা বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয় বলছে প্রশাসন তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষকরা নির্ধারিত সময়ে চারা রোপণ শেষ নিয়ে শঙ্কা বীজতলা রক্ষায় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এবং বাণিজ্য মেলায় জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বেচা কেনা স্মার্টফোনের পাশাপাশি ট্যাবের বিক্রিও বেড়েছে ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড় দিচ্ছেন বিক্রেতারা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ দর্শক বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই আগামী ১৭ এপ্রিল পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে গাজীপুর জেলা দর্শক এই মুহূর্তে গাজীপুর দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্র আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সংবাদের পাঁচ বছর পূর্তিকে সামনে রেখে সারা দেশের যে পথ পরিক্রমা তার ধারাবাহিকতা আমরা এখন রয়েছি গাজীপুর জেলা এবং গাজীপুর জেলা রাজধানীর উপকণ্ঠের একটি জেলা ভাওয়াল রাজার বাড়ি সহ নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের যে শিল্প কারখানা এবং শিল্প যে খাত রয়েছে সেই শিল্প খাতের অন্যতম একটি আধার এই গাজীপুর জেলা এবং একই সঙ্গে কিন্তু নানা শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠান এই জেলায় রয়েছে সব মিলে কিন্তু গাজীপুর একটি সমৃদ্ধ জেলা এবং সমৃদ্ধ জেলা মানেই নানা সম্ভাবনা এবং নানা সংকটও সেখানে রয়েছে যেখানে সম্ভাবনা এবং সংকট সেখানেই খবরের খোঁজে আমরা ছুটে যাই এবং গত পাঁচ বছরে গাজীপুরের নানা খবর আমরা জানিয়েছি সেই সব খবর দর্শকদের কাছে কতটুকু পৌঁছতে পেরেছে দর্শকদের কাছে আমরা কতটুকু পৌঁছতে পেরেছি দর্শকদের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছি সেসব জানতে এবং পাঁচ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণের সময়ে দর্শকদের কাছ থেকে দর্শকদের প্রতিক্রিয়া এবং দর্শকদের নানা ধরনের মতামত আমরা জানতে গাজীপুর জেলায় এসেছি এবং এখানে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে আমরা জানবো প্রথমেই যাচ্ছি একজন মুক্তিযোদ্ধার কাছে তিনি এখানকার যে মুক্তিযোদ্ধা সংসদ তার কমান্ডার আপনার কাছে জানতে চাইছি যে আমরা আসলে মুক্তিযুদ্ধকে জানো নামে একটি অনুষ্ঠান করে থাকি তার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমরা আসলে মুক্তিযুদ্ধকে তুলে ধরার চেষ্টা করি মুক্তিযোদ্ধাদের নিজস্ব বয়ানের মাধ্যমে তো এইটুকুতে আমরা আসলে মুক্তিযুদ্ধকে নিয়ে কতটুকু পৌঁছাতে পেরেছি এবং যদি কোনো ধরনের পরামর্শ থাকে আপনার এই অনুষ্ঠানের ব্যাপারে ধন্যবাদ সময় টিভিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধ জেলা কমান্ডের পক্ষ থেকে এবং গাজীপুরবাসীর পক্ষ থেকে যে তারা জয়দেবপুরকে এই ধরনের একটি অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন যে সরাসরি সম্প্রচারে তাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আমরা লক্ষ্য করছি যে সময় টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার মনোযোগী এবং সময়ের দাবির কারণে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ হয়েছে বলেই ১৭ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং মুক্তিযুদ্ধরা একটা নিছক মুক্তিযুদ্ধ না এর পেছনে ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ তাদের রক্ত এবং ৫ লক্ষ মা বোনের সম্ভ্রম
এবং লাখ কোটি মানুষের যে আত্মত্যাগ তার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে। আমরা কি কোনোভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বা মুক্তিযুদ্ধের যে গল্পগাথাগুলো রয়েছে সেগুলো কি ভিন্নভাবে উপস্থাপন করতে পারি কিনা, কোনো ধরনের পরামর্শ রয়েছে কিনা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার? আমি এটা বিশেষ গুরুত্ব দিয়ে অনুরোধ করব যে আমরা লক্ষ্য করি যে হচ্ছে, কিন্তু এটা যে আঙ্গিকে যে পরিমাণে হওয়ার কথা সে পরিমাণে হচ্ছে না। বিদায় আজকে বিভ্রান্তিমূলক কথাগুলো আসছে। আপনাকে ধন্যবাদ, এইভাবে এটাকে করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একজন দর্শকের মতামত শুনছিলাম, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে জানো নিয়ে তিনি বলছিলেন। এবং জানিয়ে রাখি যে 1971 সালের মুক্তিযুদ্ধের ঠিক প্রাককালে 19 মার্চ কিন্তু দেশের প্রথম দিকের প্রতিরোধ যুদ্ধগুলোর একটি সংগঠিত ছিল এই গাজীপুর জেলায়। এবং এই গাজীপুর জেলা কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মস্থানও। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই জেলার। এবং এইসব গুরুত্বের পাশাপাশি আমরা আর অন্যান্য অনেক বিষয় নিয়ে জানবো। এখানে রয়েছেন প্রশাসনের বিভিন্ন স্থানের কর্মকর্তারা। আমরা এখন জানব এখানে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন এই যে এই গাজীপুরের, তার কাছে জানব। আমরা তো আসলে আমাদের কাজ তো আসলে অপরাধ নিয়ে নানা ধরনের কাজ আমরা করে থাকি এবং সেই সব কাজ আসলে আপনাদের কাজের সঙ্গে আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই জায়গাগুলোতে আমরা আসলে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পেরেছি গত 5 বছরে? আসলে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের যে লড়াই, সেখানে কিন্তু একটা মানে একটা শক্তিশালী মানে অংশীদার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এবং গত 5 বছরে সময় টেলিভিশন কিন্তু সেই ভূমিকাটি খুব ভালোভাবে পালন করে আসছে। তো আমার অনুরোধ থাকবে যে অপরাধের যে প্রতিবেদনগুলো, যে ক্রাইম রিপোর্টগুলো, সেগুলো প্রচারের পাশাপাশি সেগুলোর যে ফলো আপ রিপোর্টগুলো, যে পুলিশ তাদেরকে ধরছে, আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে, শাস্তি হচ্ছে, সেগুলো যদি ফলো আপ সহযোগ জনগণের সামনে উপস্থাপন করা হয় তাহলে মনে হয় মিডিয়া এবং পুলিশ দুটোর প্রতি আমাদের আসলে যে জনগণের যে আস্থা সেটি বৃদ্ধি পাবে। এবং সময় টিভি গত 5 বছর ধরে এই কাজটি ভালো করে আসছে, আশা করছি সামনে 5 বছর পূর্তি হবে এবং সামনে সময় টেলিভিশন আরও ভালো ভূমিকা পালন করবে অপরাধ নিয়ন্ত্রণ ক্ষেত্রে। জেলা পুলিশের পক্ষ থেকে সময় টিভিকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুনছিলাম এখানকার একজন দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছ থেকে। এই সংবাদগুলো আমরা প্রচার করার পরে কিন্তু এইগুলোর বিভিন্ন ভূমিকা আমরা দেখে থাকি বিভিন্ন লোক যেসব জনপদ রয়েছে সেখানে। এখানে একজন রয়েছেন আইনজীবী, তিনি এখানকার আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি। তার কাছে জানতে যাব যে এইগুলো কতটুকু ভূমিকা রাখে আমাদের প্রচারিত সংবাদগুলো। ধন্যবাদ সময় টিভিকে এবং এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের গাজীপুরের হেডকোয়ার্টারে প্রচার হচ্ছে, সেই জন্য আমি গাজীপুর জেলার পক্ষ থেকে এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং গাজীপুর লোকালজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো এই অনুষ্ঠান অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এবং আমি বরাবরই লক্ষ্য করে আসছি যে একমাত্র টিভি যেটা অত্যন্ত নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে মানুষের মনকে অত্যন্ত হৃদয়গ্রাহী হিসাবে তার আত্মপ্রকাশ করেছে এবং এই টিভি উত্তরোত্তর আরও সততা এবং নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ এবং জাতির সেবা করবে, এই আমি প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ। এবার যদি আপনার কাছে জানতে চাই, উনিও প্রশংসা করলেন আমাদের সংবাদ প্রচারে, যদি কোনো ধরনের সমালোচনা থাকে আপনার? সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। তো সময় টিভি বিগত দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে আসছে, তো আমরা আশা করি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। কোনো কোনো ক্ষেত্রে কিছু আছে তাদের মধ্যে স্বল্পতা আছে, সেগুলি কাটিয়ে উঠবে আগামী দিনে কাটিয়ে উঠে সময় টিভি মানুষের হৃদয়ে আরও স্থান করে নিবে, সেই প্রত্যাশা রাখি। জি আপনাকে ধন্যবাদ। জানিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মতো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বাংলাদেশের গবেষণা খাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা আরেকজন নাগরিকের কাছে এসেছি, একজন দর্শকের কাছে এসেছি। আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে সংবাদগুলো প্রচার করি তার প্রভাব কি আপনারা দেখতে পান? প্রভাব তো দেখতে পাই অবশ্যই, তবে আমি সংবাদ উপস্থাপনের ব্যাপারে কিছু বলতে চাই। যে আমরা আগে ছোটবেলায় খবর মানে বুঝতাম একঘেয়ে বিরক্তিকর কিছু, তো এই সময় টিভি সহ আরও কিছু এই খবরের চ্যানেল হওয়াতে এখন আমাদের কাছে আসলে খবরটাও একটা বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। নতুন নতুন মুখ, উপস্থাপন ভঙ্গিতে নতুনত্ব, আসলে আমরা বড়রা থেকে শুরু করে ছোটরাও খবরগুলো এখন কিন্তু খুব সুন্দর মানে উপভোগ করি। এই জন্য আসলে সময় টিভি সহ অন্যান্য খবরের চ্যানেলগুলোকে আমাদের অনেক ধন্যবাদ আর কি। আপনাকেও ধন্যবাদ। আরেকজন দর্শকের কাছে যাচ্ছি। আপনার কাছে যদি জানতে চাই, সময় সংবাদ 5 বছরে আপনার কাছে কতটুকু আস্থার জায়গা তৈরি করতে পেরেছে? আমার কাছে বলবো যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সময় টিভির ভূমিকা অপরিসীম।
সময় টিভি সব সময় নতুনত্ব এনেছে। আমরা যদি আমাদের অঞ্চলের কথা বলি, আমাদের অঞ্চলের সকল ভালো দিকগুলো তারা যথোপযুক্তভাবে উপস্থাপন করেছে, সাথে সাথে আমরা আরও কিছু তাদের কাছে আশা করি। যেমন আমরা শিক্ষার সাথে জড়িত, তো এই জন্য শিক্ষা বিষয়ক নিউজগুলো যেন বেশি করে উপস্থাপন করে, বাচ্চাদেরকে এগিয়ে নিতে যায় এই যে বিষয়টা যেন তুলে ধরে, এই বিষয়ে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব। জি, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম এখানে একজন দর্শকের কথা, তিনি বলছিলেন আসলে শিক্ষা সংক্রান্ত সংবাদের ব্যাপারে তার যেই দাবি রয়েছে সেটি জানাচ্ছিলেন তিনি, এবং নিশ্চয়ই এই দাবিগুলো মেনেই আমরা আসলে আমাদের সামনের দিকের যে পথ চলা সেটিকে সমৃদ্ধ করব। এখানে আরও বেশ কয়েকজন দর্শক রয়েছেন, আপনার কাছে জানতে চাই সময় সংবাদ নিয়ে আপনার প্রত্যাশা গত 5 বছরের প্রাপ্তি। প্রথমে আমি সময় টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। আর সময় টিভির যে সবসময় খবরগুলো, এতে আমরা আপডেট খবর সবসময় পাচ্ছি, এবং আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অসঙ্গতি দেখলে সেখানে আমরা সচেতন হচ্ছি, এবং ভালো দিকগুলো যখন প্রচার হচ্ছে সেটা তো আমরা উদ্বুদ্ধ হচ্ছি। তো আমরা সময় টিভির কাছে প্রত্যাশা করব যে আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, তা আমাদের শিশুদের বিনোদনের জন্য কিছু বাংলা কার্টুন এবং আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ইতিহাস আছে আমাদের, সেটা আমাদের নতুন প্রজন্ম যেন জানতে পারে, এই ধরনের কোন অনুষ্ঠান প্রচার করার জন্য। ওদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্যই কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে জানো নামে একটি অনুষ্ঠান করে থাকি সপ্তাহে 2 দিন। এবং দর্শক বলছিলেন, এক দর্শক, তিনি একজন শিক্ষক এবং তিনি জানাছিলেন তার প্রত্যাশার কথা। এবং জানিয়ে রাখি যে গাজীপুর জেলায় কিন্তু সময় সংবাদ নানা ধরনের তথ্য প্রচার করে থাকে। এখানে গাজীপুর যেহেতু একটি খুবই গুরুত্বপূর্ণ জেলা, এখানে অন্যান্য আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি রয়েছেন, এখানে একজন সংবাদকর্মী রয়েছেন। আপনার কাছে জানতে চাইব, একজন সংবাদকর্মী হিসেবে সময় সংবাদকে আপনি কীভাবে দেখছেন গত 5 বছরের, তার মূল্যায়ন যদি জানতে চাই। আসলে জনগণের বিনোদনের ক্ষেত্র আমাদের এদেশে খুবই সীমিত, তো মোটা দাগে বলতে গেলে যে টেলিভিশনই হচ্ছে জনগণের বিনোদনের মূল ক্ষেত্র। সেই ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন প্রোগ্রাম এবং সংবাদ ভিত্তিক অনেক টিভি চ্যানেল এর মধ্যে চলে এসছে, এবং সময় টিভি সংবাদকে কেন্দ্র করে সংবাদকে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রত্যয়ে গত 5 বছর আগে আত্মপ্রকাশ করেছে, মূলত তাদের দায়িত্বপূর্ণ ভূমিকায় তারা অনেকটাই সফল এ পর্যন্ত হয়েছে। আমরা আশা করি যে আধুনিক প্রযুক্তি এবং আরও কলা কৌশলী আরও নানাভাবে তারা কৌশলগতভাবে তারা আরও এগিয়ে তাদের যে প্রত্যয় নিয়ে তারা সামনে এসেছিল, আগামীতে জনগণের আরও কাছে তারা যেতে পারবে যদি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখানে যেমন নানা বয়সের মানুষ রয়েছে, তেমনি কিন্তু সেই তাই অংশ হিসেবে তরুণ প্রজন্মের বেশ কয়েকজন রয়েছেন, তাদের কাছে যদি একটু জানতে চাই, সময় সংবাদ যেহেতু তোমরা আসলে একটি অনলাইন নির্ভর প্রজন্ম, তো সময় সংবাদের যে ওয়েব পেজ রয়েছে সময় নিউজ .tv, সেটি কতটা তোমাদের চাহিদা পূরণ করতে পারছে? এটা সম্পূর্ণ আপনার যদি আর স্পিড বা একটু অন্য সব টিভি থেকে আপনার অনলাইনে যে আমরা খবরগুলো অফসাইটে পাই, তা সময় টিভি সবচেয়ে তাড়াতাড়ি পাই, তো এটা যদি আর স্পিডটা যদি বাড়ানো হয় তবে আর কি আর সুবিধা হতো। জি, ধন্যবাদ। দর্শক, এবার আমরা কথা বলবো আমাদের এই গাজীপুর জেলা যিনি প্রতিনিধি হয়েছেন, গাজীপুর থেকে সব খবর সবার আগে সময় সংবাদে পাঠানোর কাজটি যিনি করে থাকেন, সেই মনির হোসেনের কাছে আমরা যাচ্ছি। মনির ভাই, আপনার কাছে জানতে চাইবো যে গাজীপুরের বিভিন্ন শ্রেণী বিষয়ের দর্শকদের সঙ্গে আমরা কথা বললাম, এবং গাজীপুর সব মিলে একটি গুরুত্বপূর্ণ জেলা, আপনি আসলে সংবাদ প্রচারকদের কোন খাতের সংবাদগুলো বেশি প্রচার করেছেন এবং যদি বলেন? হ্যাঁ, আমি সবসময় সংবাদ যেটা গুরুত্বপূর্ণ সেটাকে দিই, সেটা যেহেতু আপনি জেনে থাকবেন যে এটা গাজীপুর জেলা হলো যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এটি একটা সিটি কর্পোরেশন, তো জেলাটা অনেক বড়, তো সেখানে অনেক ধরনের সমস্যার সমাধি থাকে, সেই সমস্যাগুলি নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি। আর যেটা সবচেয়ে বেশি দেখি যে শ্রমিকদের নিয়ে আমরা সবসময় দেখি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সেগুলি নিয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রিয়াল, তো সেই কারণে সেই দিকেও আমরা সবসময় নজর দিয়ে থাকি। জি, আপনার কাছে জানতে চাই যে সংবাদ প্রচার করতে গিয়ে আপনার যেসব সমস্যা সম্ভাবনা যেগুলো দেখেছেন, সেই হিসেবে কোনো বাড়তি আসলে সুযোগ সুবিধা বা আসলে কেমন চাওয়া থাকবে আপনার সময় সংবাদের কর্তৃপক্ষের কাছে, সময় যাতে আপনি আরও ভালোভাবে সংবাদ পাঠাতে পারেন? জি হ্যাঁ, সেটা যদি বলতে চাই, সেটা হলো যে গাজীপুর জেলা যেহেতু সিটি কর্পোরেশন এবং আমি আগেই বলছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই কারণে এখানে যদি একটা বুরু অফিস হয় এবং ক্যামেরা দেয়, ক্যামেরা পার্সন থাকে, লাইভ করতে পারি, সে তাহলে সময় যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি যে সময় আরও বেশি দ্রুত এগিয়ে যাবে যদি ওইগুলি আমি সাপোর্ট পাই। অবশ্যই নিশ্চয়ই কর্তাব্যক্তিরা শুনেছেন এবং আপনি নিশ্চয়ই সর্বার আগে সবশেষ খবর জানিয়ে সময়ের সহযাত্রী হবেন। দর্শক, কথা বলছিলাম জেলা প্রতিনিধির সঙ্গে এবং গাজীপুরের দর্শকদের সঙ্গে কথা বল
করলাম, তারা তাদের মতামত জানালেন, সময় সংবাদের পাঁচ বছর পূর্তি নিয়ে তাদের যেসব প্রাপ্তিগত পাঁচ বছর এবং তাদের প্রত্যাশার কথা জানালেন, দেশ জুড়ে যে পরিক্রমা, দেশ জুড়ে দর্শকের কাছে যাওয়ার যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় গাজীপুর থেকে আমরা আজ বিকেলে যাব মানিকগঞ্জে, মানিকগঞ্জের দর্শকদের কাছে জানবো গত পাঁচ বছরের সময় সংবাদ তাদের কাছে কতটুকু জায়গা করে নিতে পেরেছে এবং ভবিষ্যতে সময় সংবাদকে তারা কিভাবে দেখতে জানে এবং তাদের মতামত, তাদের পরামর্শ নিয়ে কিন্তু আগামী দিনে সময় সংবাদকে আমরা সমৃদ্ধ করব, ঋদ্ধ করব, সাজাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়। দর্শক, সময় সংবাদে পাঁচ বছর পূর্তি উপলক্ষে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা যাচ্ছে সময় সংবাদ দল। তারই অংশ হিসেবে আজ ছিল গাজীপুর জেলা, সঙ্গে ছিলেন সহকর্মী সৌমিত্র শুভ্র, আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বিশ্বে দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১৩তম। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এছাড়াও দুর্নীতি দমন কমিশন দুদকের স্বাধীনতা না থাকায় এর প্রভাব পড়েছে এই তালিকায় বাংলাদেশের অবস্থান নির্ণয়ে। সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক ২০১৫ বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বাংলাদেশের বেলায় আমরা শেষ পর্যায়ে উপস্থাপনা হাইলাইট সেটা আবার যদি আমরা রিকল করি, আমাদের স্কোর গতবারের তুলনায় গতবারের সমান ১০০ মধ্যে ২৫, কিন্তু ২০১৩ তুলনায় ২ পয়েন্ট কম। র্যাঙ্ক আমাদের উপর দিক থেকে হিসাব করলে ৬ স্টেপ উপরে, ৬ ধাপ উপরে, ২০১৪ তুলনায় ১৩৯তম, ১৪৫ জায়গায় যেটা ২০১৪ ছিল। আবার নিচের দিক থেকে কাউন্ট করলে আমরা ৩৪ স্থানে এসেছি ১৪ থেকে ২০১৩তে যেটি ছিল, ২০১৪তে যেটি ছিল। আর ২০১৩ তুলনায় উপর উচ্চক্রম এবং নিম্নক্রম দুই হিসাবেই আমাদের অবস্থান ৩ ধাপ করে কমেছে। একুশে বইমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ আশেপাশের ২ কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন লেখক ও প্রকাশক দুর্বৃত্তদের হামলার টার্গেটে পরিণত হয় মেলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ পাঠক ও প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাঙালি প্রাণের মেলা অমর একুশে বইমেলা, আবেগ উচ্ছ্বাস আর ভালোবাসায় লেখক প্রকাশক ও পাঠকদের মিলন মেলা হয়ে ওঠে এর প্রাঙ্গণ। কিন্তু গত বছর বইমেলার শেষে এসে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা ও বছর শেষে জাগৃতি প্রকাশনা প্রতিষ্ঠান কর্ণধারকে একইভাবে হত্যা এবং অপর দুই প্রকাশকের উপর হামলার ঘটনায় এবার মেলার স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠকরা। বিশেষ করে গার্ডিয়ানরা ওই যে এখন বইমেলার কথা শুনলে সবাই বলে বেশি রাত করে থেকো না, চলে আসো। গত কিছু ঘটনার জন্য আমাদের এই ভয়টা ভিতরে কাজ করে যে আমরা যেভাবে যাচ্ছি ঠিক সেভাবে ফিরে আসতে পারবো তো। হরতাল অবরোধের কারণে গতবারের মেলায় পাঠক সমাবেশ যেমন কম ছিল তেমনি বই বিক্রির পরিমাণও ছিল কম, তাই এবারের মেলায় ভালো কিছু প্রত্যাশা প্রকাশকদের, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তাদের। বিভিন্ন এলাকা থেকে যারা আসে তারা আসতে পারেনি বা সেই দিক থেকে বিক্রি কম ছিল, তো এইবার একটা খুব ফুরফুরে অবস্থা। আমাদের একটা বিষয় দাবি হচ্ছে সিকিউরিটিটা আগে যা যেভাবে ছিল এর থেকে আর দ্বিগুণ বা চতুর্থ যেভাবে মানে সরকার বা বাংলাকে নিয়ম করা উচিত। মেলায় নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেলার আয়োজক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। দোয়েল চত্বর থেকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত পুরো এলাকাটা সিসি ক্যামেরায় কভার করা হবে। সরাসরি উদ্যানের চারটা ওয়াচ টাওয়ার হচ্ছে সিকিউরিটি ওয়াচ টাওয়ার, এখান থেকে পুলিশের সদস্যরা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করবেন। এন্ট্রি পয়েন্টগুলি যেখানে আছে সেখানেও কিন্তু আমাদের টহল সব সময় থাকে, এটা এখানে ভেহিকেল টহল থাকে, মোটরসাইকেল থাকে এবং মেলার ভিতরে আমাদের গোয়েন্দা দলও কিন্তু সব সময় কাজ করে। আগামী পহেলা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধনের কথা রয়েছে। এবার মেলায় ৪০০টি প্রতিষ্ঠানে ৬৫০ স্টল থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। সময় সংবাদ, ঢাকা। দেশের পোশাক শিল্পকে বিতর্কিত করতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান নেতিবাচক গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে, এমন দাবি করলেও বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছে না তৈরি পোশাক রপ্তানিকারকরা। তবে সমালোচনা এড়াতে এসব প্রতিবেদনের ফলাফলকে অস্বীকার না করে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
তবে এ ধরনের প্রতিবেদন বিশ্ববাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্স। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। গত দুই বছর বিভিন্ন পর্যায়ে সংস্কারের ফলে কমপ্লায়েন্স ইস্যুতে মুখ ফিরিয়ে নেয়া ক্রেতাদের আস্থা ফিরছে যখন, তখন নতুন করে দেশের পোশাক শিল্পের সমালোচনায় ব্যস্ত দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির প্রতিবেদন প্রকাশের পর এমনটাই বলছেন এই শিল্প মালিকরা। শ্রমিক থেকে শুরু করে একদম বায়ার, বিদেশি যারা ইনস্পেকশন করে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কমপ্লেন করলেন। টিআইবি এটাকে আমি বলবো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। কোয়ালিটি গুডস ইন অন টাইম ডেলিভারি অবশ্যই এই প্রোপাগান্ডাকে বা নেগেটিভ প্রচারণাকে আমি মনে করি ঢেকে দিবে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে কোনো গবেষণা প্রতিবেদনের ফলাফলকে সরাসরি উড়িয়ে না দিয়ে গ্রহণযোগ্য উপায়ে তা মোকাবেলা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখনো যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো যদি কোনো কারণে কেউ নির্দেশ করেন তাহলে সেটাকে পজিটিভলি নিয়ে সুযোগ কোথায় কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠেই কিন্তু আমাকে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে হবে। এদিকে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন অগ্রগতিতে সন্তুষ্ট অ্যালায়েন্স বলছে এসব প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্য নেই ইউরোপ আমেরিকার ক্রেতাদের কাছে। 1.5 থেকে 2,000 কারখানা এই 200টা ব্র্যান্ডের কার্যাদেশ অনুযায়ী কাজ করছে, তারা স্বচ্ছ ধারণা পোষণ করে। অতএব কোনো প্রতিবেদন কোথাও কেউ কোনো রিসার্চ ওয়ার্কে কি উল্লেখ করেছেন এটা এটাকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। উৎপাদন পর্যায়ে শ্রমিকদের দক্ষতা আর বাজার ধরতে উদ্যোক্তাদের দূরদর্শী সিদ্ধান্ত সব মিলিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছবে দেশের তৈরি পোশাক খাত, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে আমরা সে সময় যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আর যে মহান নেতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সেই সাথে শ্রদ্ধা জানাই আমাদের 30 লক্ষ শহীদের প্রতি এবং 2 লক্ষ মা বোনের প্রতি। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি এবং আমরা বিজয়ী জাতি। আমাদের দুর্ভাগ্য যে 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর বাংলাদেশ যে আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল তা থেকে অনেক আমরা পিছিয়ে পড়েছিলাম। কারণ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা ঠিক স্বাধীনতা চায়নি, এই ধরনের যারা বরং বিরোধিতা করেছিল তারাই ক্ষমতায় ছিল। আর যেসব যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন সেসব যুদ্ধ অপরাধীরাই কিন্তু ক্ষমতায় এসেছিল, যে জন্য বাংলাদেশের কোনো অগ্রযাত্রা তেমন হয়নি, এটা হলো বাস্তবতা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই কিন্তু এদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই এবং একটি স্বাধীন দেশের প্রতিটি প্রতিষ্ঠান জাতির পিতার স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তখনকার অর্থনৈতিক অবস্থা এখনকার যারা প্রজন্ম কেউ আপনারা কেউই কল্পনা করতে পারবেন না যে তখন কি একটা ভয়াবহ অবস্থা ছিল। কোনো রিজার্ভ মানি ছিল না, গোলায় 1 ফোঁটা খাদ্য মজুদ ছিল না, কোনো গোডাউনে খাবার ছিল না, রাস্তাঘাট পুল ব্রিজ সব ধ্বংসপ্রাপ্ত, কোটি কোটি মানুষ গৃহহারা শরণার্থী, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম আঘাতে ক্ষত বিক্ষত একটা দেশ, তার উপর দীর্ঘ 23 বছর এই ভূখণ্ড ছিল কলোনি, ওই অবস্থা থেকে একটা স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলা এবং সেই অবকাঠামো এবং প্রতিটি প্রতিষ্ঠানকে তৈরি করা, এটা একটা অসাধ্য সাধন ছিল যেটা মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা করে গিয়েছিলেন। সব থেকে বড় যে কাজটা তিনি করেছিলেন, পৃথিবীর যে কোনো দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয় বা আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছিল, আমাদের মিত্র শক্তি ছিল, পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো যুদ্ধ হয় তখন মিত্র বাহিনী যারা সহযোগিতা করে যুদ্ধে তারা কিন্তু সেই দেশে থেকে যায়। একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম, জাতির পিতার মতো স্বাধীন চেতা নেতা আমাদের ছিল বলেই আমাদের মিত্র বাহিনী তারা স্বদেশে ফিরে গিয়েছিল। কাজেই এভাবে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের স্বাধীনতা অর্জন আর সেই সাথে সাথে আমাদের এই স্বাধীন দেশকে একটা রাষ্ট্রকে সেই মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলা,
সে পদক্ষেপগুলি কিন্তু জাতির পিতা নিয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে তাকে হত্যার মধ্য দিয়ে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল হত্যাকর ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তারা কিন্তু বাংলাদেশকে ঠিক ওই স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদাপূর্ণ করতে চায়নি, বরং পরাজিত শক্তির একটা দোষর হিসেবেই কিন্তু এদের রাষ্ট্র পরিচালনা করত বলেই কিন্তু দেশ সামনে এগোতে পারেনি। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার আসার পর এদেশকে আবার সেই মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ আমরা হাতে নিই। আমাদের কাছে কিন্তু কোনো দাবি দেওয়া করতে হয়নি। আমরা 96 সালে সরকার আসার পর পুলিশের যে বাজেট আমরা কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম, এবং সেই সাথে সাথে এমনকি এই রাজারবাগে আজকে যেখানে আপনারা প্যারেড করেন, এই প্যারেড গ্রাউন্ড কিন্তু এরকম ছিল না, একটা খোলা মাঠ করেছিল, এটাও কিন্তু আমার করে দেওয়া। এখানে হাসপাতাল, ফুলবাড়ি রেল স্টেশনের একটা রেলের একটা হাসপাতাল ছিল, পুরনো একটা জরাজীর্ণ ভবনে, ওটাকেই কিন্তু পুলিশ হাসপাতাল ছিল। আমি সেটা পরিবর্তন করে রাজারবাগে 10তলা বিল্ডিং করে সেখানে হাসপাতাল করে দিই। ওখানে টিনের চালা ছিল যেখানে সবাই থাকতে হতো, সেখানে বহুতল ভবন নির্মাণ করে পুলিশে থাকার ব্যবস্থা, সেগুলি কিন্তু আমরা করে দিয়েছি। পুলিশের জন্য রেশনের পরিমাণ আমরা বাড়িয়ে দিই এবং শতভাগ রেশন প্রাপ্তি আমরা নিশ্চিত করি। ঝুঁকি ভাতা, টিফিন ভাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সেগুলি কিন্তু আমাদের সরকারই করে। এর জন্য কিন্তু তখন এটা যে দাবি করতে হবে সত্যি কথা বলতে গিয়ে সেটাও বোধ হয় সবাই ভুলে গিয়েছিল। এগুলি কিন্তু কোনো কিছু দাবি করা লাগেনি, আমি আমার নিজের থেকে করি। কল্যাণ ফান্ড করে সেখানে সিট বানি দেওয়া এবং কল্যাণের জন্য যা যা করা করি, এভাবে অনেক কাজ, সেগুলি আমি অত একটু স্মরণ করাতে চাইলাম, যেগুলো একটু মনে থাকা উচিত যে কাজগুলি কিন্তু আমাদের সরকারই করেছে। অর্থাৎ জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা, জনগণের মঙ্গল, এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু সেটা করতে গেলে যেটা সব থেকে দরকার, যেটা সব থেকে প্রয়োজন, আইন শৃঙ্খলার উন্নতি করা, আর সেই দায়িত্বটা স্বাভাবিকভাবে এটা পুলিশের উপরেই বর্তায়। কাজে পুলিশকে আমরা সেইভাবেই তৈরি করে দিতে চাচ্ছি যে যেন তারা তাদের স্ব দায়িত্ব নিশ্চিতভাবে করতে পারে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের কার্যক্রম। এবং আমি ধন্যবাদ জানাই যে আজকে আমি বলবো যে হ্যাঁ, আমাদের পুলিশ বাহিনী এখন তাদেরকে কী কাজ করতে হবে সেই কর্ম সম্পর্কে তাদের যথেষ্ট সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা সময়োপযোগী পদক্ষেপ নিচ্ছেন, এবং যার ফলে আজকে বাংলাদেশে এক সময় যেখানে একটা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাতাচারা দিয়ে উঠেছিল, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারছি আর অর্থনৈতিক অগ্রগতিও আমরা অব্যাহত রাখতে পারছি। নইলে রাজনৈতিকভাবে যেমন নির্বাচন ঠেকানোর নামে যেভাবে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কার্যক্রম শুরু হয়েছিল, পরবর্তীতে আবার 2015তে যেমন সরকার উৎখাতের নামে 3টি মাস এই এলাকা দেশে যে তাণ্ডব চলে, এরকম ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ যে অগ্রণী ভূমিকা নিয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের এখানে যারা দায়িত্ব পালন করতে যে 26 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 21 জনই ছিল পুলিশের, কাজে তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। আমাদের যে ভৌগোলিক অবস্থানটার কারণে এখানে কতগুলি সমস্যা আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, যেমন চোরাচালানি বন্ধ করার ব্যাপার আছে, নারী শিশু পাচার আমরা অনেকটা নিয়ন্ত্রণ করেছি এইভাবে যে প্রতিবেশী দেশের সাথেই আমাদের একটা সমঝোতা রয়েছে। কাজে তারপরে আমি বলবো যে এইসব বিষয়গুলির দিকে আমাদের আরও বেশি দৃষ্টি দেওয়া দরকার, যে সন্ত্রাস জঙ্গিবাদ যেন কোনো মতেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, চোরাচালান বন্ধ হয়, নারী শিশু পাচার যেন বন্ধ হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু দুর্বল পরিবার গ্রামে গ্রামে অনেকে থাকে, সেখানে তাদের জমি জমা দখল করে নেওয়া হয়, তাদের উপরে নানা রকম নির্যাতন হয়, তারা আশ্রয় চায় পুলিশের কাছে। কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয়ে তারা সেই প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালী হোক।
অর্থাৎ এই সমস্ত দুর্বল পরিবার বা তাদের জমি কেউ জমি দখল করতে গেল বা তাদের উপর অত্যাচার করতে গেল, নিশ্চয়ই তাদেরকে আপনাদের প্রোটেকশন দিতে হবে, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে কাজী। আর আমার দলেরও কেউ যদি এরকম প্রভাব খাটাতে চায় তো অবশ্যই আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন এবং সে যোগাযোগের সুযোগ কিন্তু আছে, নাই তা না, আপনি কিন্তু সবসময় এই যোগাযোগটা আমরা রাখি কাজী, সেভাবে আপনারা দিতে পারবেন। আমাদের দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণ করেছি, আমরা যখন সরকার গঠন করি প্রায় ডাবল ডিজিটে ছিল আমাদের মূল্যস্ফীতি, 11 ভাগ থেকে 13 ভাগ পর্যন্ত উঠে গেছিলো, আজকে তো আমরা 6.1 ভাগে নামিয়ে এনেছি। এবং আমরা দেখছি যে কখনো বেতন বাড়লে বা রোজার সময় দ্রব্যমূল্য বাড়ে, আল্লাহর রহমতে এবার কিন্তু বাড়ে নাই, আমরা বাড়তে দেইনি, কারণ আমরা যত পর্যন্ত পদক্ষেপ নিয়েছি। তো এই বিষয়গুলো আমাদের আরও লক্ষ্য রাখা উচিত যে বাজার নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্য যেন না বৃদ্ধি পায়। আর সব থেকে যেটা এখন বড় সমস্যা দেখা যাচ্ছে, মাদক, এই মাদক সমাজের সর্বস্তরের উচ্চ মহল থেকে নিয়ে নিচু মহল পর্যন্ত মাদকের প্রভাবে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক আমাদের যুব সমাজ তারা বিপথে চলে যাচ্ছে এবং তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি কঠোর হতে হবে, কারণ এক একটা পরিবারই ধ্বংস হয়ে যায় কাজী, এটা একটা পরিবারের জন্য একটা বোঝা হয়ে দেখা দেয়। তো সেটা যাতে করতে না পারে সেই বিশেষ এই দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাই। তাছাড়া আমাদের সড়ক, মহাসড়ক এবং বিভিন্ন আঞ্চলিক সড়কগুলি নিয়ন্ত্রণের ব্যবস্থা সেগুলি নেওয়া দরকার। আর হচ্ছে পর্যটন, পর্যটনকে আমরা খুব গুরুত্ব দিই, যেমন এই বছরকে আমরা পর্যটন বছর হিসেবে ঘোষণা দিয়েছি, কিন্তু এই অনেক পর্যটকরা বাংলাদেশে আসতে চায়, আমাদের যে বিশাল সমুদ্র সীমা রয়েছে, এত বড় বীচ পৃথিবীর কোথাও নাই, এই যে আমাদের সমুদ্র সৈকত সেটা 80 মাইল অর্থাৎ প্রায় 140 কিলোমিটারের মতো দীর্ঘ সমুদ্র সীমা এবং বালুকা সীমা বা সমুদ্র সীমা, এই যে সমুদ্র মানে সৈকত বা যেটাকে বলে বালুকা বেলা, বালু অন্যান্য দেশে নুড়ি পাথর থাকে, আমাদের এটা বালি দিয়ে কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এত দীর্ঘ সমুদ্র সৈকত পৃথিবীর কোনো দেশে নাই, যার জন্য অনেকে আজকে আকর্ষণ অনুভব করছে এবং অনেকে আসে। তাছাড়া আমাদের চা বাগান, আমাদের পাহাড়ি এলাকা বিভিন্ন এলাকা রয়েছে, অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে আমরা আকর্ষণ করতে চেষ্টা করছি, কিন্তু সেই পর্যটকদের নিরাপত্তা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে, সে বিষয়টাও দেখতে হবে আপনাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের আস্থা বিশ্বাস, যেটা আপনি আপনার কর্মক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে, মানুষের ভিতরে একটা বিশ্বাস আস্থা সৃষ্টি করা যে না এখানে গেলে পরে তারা অন্তত নিরাপত্তা পাবে, ন্যায় বিচার পাবে, সেদিকে লক্ষ্য রাখা। আর সততা নিষ্ঠার সাথে কাজ করা, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিন্তু সকলের বেতন বরং বলতে গেলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত কোনো সরকার এই শতভাগের উপরে বেতন বৃদ্ধি এটা কিন্তু কেউ করতে পারেনি, আমরা কিন্তু তা করতে পেরেছি, করতে পেরেছি এই কারণে যে আমরা চাই যে সবার জীবন যাত্রাটা সহজ হোক, সুন্দর হোক, লেখাপড়া শেখার ব্যাপারে বই তো আমরা বিনা পয়সায় দিচ্ছি SSC পর্যন্ত, আর তাছাড়া বৃত্তি দিচ্ছি, আমরা এখন ডিগ্রি পর্যন্ত বৃত্তি দেওয়া শুরু করেছি, কারণ ছেলে মেয়েদের পড়াশোনার বোঝাটা অনেকটা আমরা হাতে নিয়ে নিয়েছি, বরং বাবা মার উপরে এই বোঝার লাঘবটা আমরা করে দিয়েছি, কাজে এদিকে লক্ষ্য সব এদিকে আমাদের লক্ষ্য যে প্রত্যেকের জীবনযাত্রাটা একটু সুন্দর হোক, মানসম্মত হোক, এবং যার যার চাকরি ক্ষেত্রে তার যেন একটা মানে জব স্যাটিসফ্যাকশন থাকে, সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে, সেদিকে যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি, বিশেষ করে এই এই যখন বিএনপি জামাত জোটের তাণ্ডব চলছে, অগ্নিসন্ত্রাস চলছে, জ্বালাও পোড়াও চলছে, তার মাঝেও আমাদের এই যে বইগুলি সমস্ত পৌঁছে দেওয়া, রপ্তানি ঠিক রাখা, এই সমস্ত বিভিন্ন দায়িত্বগুলি যথাযথভাবে আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা
পালন করেছেন, পালন করেছেন বলেই কিন্তু আমাদের প্রবৃদ্ধি আমরা 6.5-এ উঠাতে পেরেছি। যদি এই তাণ্ডবটা না হতো, এই সমস্যাটা না সৃষ্টি করতো, তাহলে কিন্তু আমরা 7 ভাগে তুলতে পারতাম। কিন্তু ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের প্রবৃদ্ধি 7 ভাগে করতে পারবো, সে বিশ্বাস আমাদের আছে। আমরা একটা পরিকল্পিতভাবে আমাদের অর্থনৈতিক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, যে দেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে চাই। আমি আপনাদের এটুকু বলবো যে আপনাদের অনেকগুলি দাবি দাওয়া আপনারা নিয়ে এসেছেন, আমি মনে করি এই দাবি দাওয়াগুলি আসলে আগে যদি পাঠিয়ে দিতেন আমরা হয়তো দেখতে পারতাম। তবে এর মাঝে আমি কয়েকটা কথা বলবো, যে বিশেষ করে আমাদের এটা ঠিক যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিশাল মন্ত্রণালয়, ইতিমধ্যে আমরা এটা বলেছি, ওই সবার জন্য আলাদা আলাদা ভাগ করতে পারবো না। কারণ ঘরের মধ্যে ঘর, বেশি ঘরের মধ্যে ঘর হলে বাংলাদেশে একটা কথা আছে যে ঘরের মধ্যে ঘর তার মধ্যে পড়ে মর, তো সেটা যেন না হয়। কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা চাচ্ছি যে এটা এত বিশাল একটা মন্ত্রণালয় এবং বিভিন্ন কাজ করতে হয় এবং এটা কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেয়েছে বলেই ইতিমধ্যেই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে এখানে আমরা কতগুলি ভাগ করে দিয়ে বিভিন্ন বিভাগে কাকে কাকে কোথায় দায়িত্ব দেওয়া এবং এখানে আরও কয়েকজন সচিব দিয়ে দেওয়া, যাতে করে এই ইউনিট বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা আরও যথাযথভাবে কাজ করতে পারে, এই পরিকল্পনা আমাদের আছে। কাজে কোথায় কী করতে হবে এটা আমরা, যেহেতু আমাদেরকেই চালাতে হবে, আমরা জানি এটা কীভাবে করতে হবে, সেটা কিন্তু আমরা করব। কিন্তু ওই মানে শুধুমাত্র এই ভাগ ওই ভাগ ওই ভাগ, তাহলে তো সবাই এক একখানা বিভাগ চেয়ে বসে থাকবে, কিন্তু সেভাবে বিভাগ চাইলে তো তখন কোনো কাজই হবে না, কাজের ভিতরে সমন্বয় থাকবে না। কোনটা কীভাবে করতে হবে এটা আমার উপর ছেড়ে দেবেন, আমি নিজে আমরা জানি এটা ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, একটু সময় লাগবে কিন্তু আমরা করে এটা করব। আর কাউন্টার টেরোরিজম, এটার জন্য অবশ্যই কাউন্টার টেরোরিজমের আলাদা ইউনিট একটা হওয়া দরকার। তবে কাউন্টার টেরোরিজমের ইউনিট করতে গেলে এটা এখানে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে ক্রাইমটা কিন্তু একই ধরনের না, আর প্রতিনিয়ত কিন্তু এর ক্যারেক্টারিস্টিক বদলাচ্ছে, এবং আজকে শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী এই টেরোরিজমটা একটা বিরাট সমস্যা, বরং আমরা বাংলাদেশে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কাজে এটাকে নিয়ন্ত্রণ রাখতে হলে আমাদেরকে কার কার সঙ্গে আমাদেরকে মানে একটা সমন্বয় করতে হবে সেটা মাথায় রেখেই কিন্তু এই কাউন্টার টেরোরিজম ইউনিট আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমি একটা কাজ করছি, যেমন একটা সিকিউরিটি অ্যাডভাইজারি কমিটি আমি করেছি, কারণ এটা যদি আমরা একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি কমিটি আমার করা আছে, যেখানে আমাদের মানে যারা প্রত্যেকটা ইন্টেলিজেন্সের যারা হেড এবং প্রত্যেকটা ইউনিটের বিভিন্ন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের প্রধান সকলে ওখানে আছেন, আমি মাঝে মাঝে আপনাদের সাথে বসি এবং কথা বলি এবং বিভিন্ন সময় আমরা আলোচনা করি এবং যথাযথ পদক্ষেপ নিই। আগে একটা ছিল যে এক একজন এক এক রকম, অর্থাৎ আমাদের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, কোনো তথ্যের আদান প্রদানও হতো না, ফলে কে যে যার মতো তথ্য পেয়ে সেটুকু নিয়ে বসে থাকতো। কিন্তু এই তথ্যের আদান প্রদানটা খুবই দরকার এবং সকলের জানাও দরকার, তাহলে একটা সুবিধা হলো যে কোথায় কিভাবে কখন কে কোন দায়িত্বটা পালন করবেন এবং কার কাজটা কি, কারণ এখানে কিন্তু প্রত্যেকেরই আবার কাজের একটা আলাদা পরিধি রয়ে গেছে এবং স্থানও রয়ে গেছে এবং কাজের ধরনটাও কিন্তু ভিন্ন ভিন্ন আছে। কাজে সেই যে ক্ষেত্রে আমি মনে করি এই যে আমার এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেটা আমরা করেছি ইউনিট যে করে, এর ফলে হচ্ছে যে আমরা যখন বসি তো সবাই কিন্তু আমরা মত বিনিময় করতে পারি, আর আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাই কিন্তু সাথে সাথে নিজেদের মধ্যে কথার মানে তথ্যের আদান প্রদান করে থাকেন বলেই কিন্তু এখন আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে যে যখন যেখানে যে ঘটনা ঘটছে বা কিছু হচ্ছে বা কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সাথে সাথে এই জঙ্গিবাদ দমন থেকে শুরু করে চোরাচালানি রোধ থেকে সব কিছু আমরা করতে পারছি। কাজে এরকম একটা সমন্বয় কিন্তু আমাদের প্রয়োজন, তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে এটা শুধু একটা বাহিনীকে দিলে হবে না, তাকেও তথ্য সংগ্রহ করতে হবে, তাকেও তথ্য পেতে হবে এবং সাথে সাথে অ্যাকশনে যেতে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যা
কাকে কখন কোন মানে কারা কাজ করতে পারবে সেটার একটা সমন্বয় দরকার এবং সেটা জানাও দরকার। কাজে আমরা সেটা সেভাবেই কিন্তু করতে চাচ্ছি, এটা করব। আর আমাদের জনবল আমরা যেমন বৃদ্ধি করছি, সাথে সাথে জনবলের সাথে সাথে গাড়ির প্রাধিকার সেটাও আমরা দিচ্ছি। আর এটা ঠিক বাসস্থানের খুবই অভাব, আর বিশেষ করে ঢাকার বাইরে তো আরও বেশি সমস্যা, ঢাকায়ও এই সমস্যাটা রয়ে গেছে। তো এই বাসস্থানে আসলে এখানে আমি বলবো যে এই জায়গাটা সবসময় একটু যেন দৃষ্টির আড়ালে থেকে গেছে। ইতিমধ্যে আমি একটা নির্দেশ দিয়েছি আমাদের গণপূর্ত বিভাগকে যে আমাদের প্রত্যেকটা মানে জেলা উপজেলা একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখানে সরকারি মানে কর্মকর্তা যারা যান তাতে পুলিশই হন, বা আমরা যে হাসপাতালগুলি আছে সেখানে ডাক্তাররা যান অথবা অন্যান্য কর্মচারী যান, কারোই কিন্তু সেভাবে মানে একটা আবাসিক ব্যবস্থাটা গড়ে ওঠে নাই। তো কর আদায়ের নামে জনগণ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সরকারি কর্মকর্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আসছে বাজেটে বিভিন্ন পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধার বিষয়ে আগামী মাস থেকে দাবি জানানোর পরামর্শ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। এনবিআর আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সব দেশে আমদানি শুল্ক আরোপ করে। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে কাস্টমস সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধান দিতেও তিনি জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান। এ সময় 2016-17 অর্থবছরের বাজেট প্রস্তুতির কাজ আগামী মাস থেকে শুরু হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি ব্যবসায়ীদের দাবি দেওয়ার আগে থেকে জানানোর পরামর্শ দেন। সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে, তাদের উপরে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় সেটা আপনারা চেষ্টা করবেন, যাতে সহজভাবে আদায় করা যায় এবং মানুষ সহজের কারণে যাতে ট্যাক্স দিতে আগ্রহান্বিত হয় সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। যতই ফ্রি ট্রেডের দিকে আমরা যাব ততই শুল্কের পরিধি হয়তো কমে যাবে, কিন্তু শুল্কের যে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্র আছে সেইখানে নজরদারি করাটা আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার প্রয়োজন। আগামী মাস থেকে আমরা বাজেট প্রণয়নের কাজ শুরু করব, এখন থেকেই সেই সব উপদেশ যেগুলো আছে সেগুলো এখন থেকেই দিতে শুরু করেন, বিভিন্ন লেভেলে দেবেন, শুধু আমার কাছে দিলেও হবে না, আপনারা বড় রেভিনিউর কাছে গিয়ে সেই সব উপদেশ দিতে পারেন। খারাপ আবহাওয়ার কারণে বড় আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তীব্র শীত আর কুয়াশায় বীজতলা নষ্ট এবং উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এ অবস্থায় বীজতলা রক্ষায় সতর্কতা বার্তা প্রচারের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতির ধকল সামলে সরিষা আবাদ করেছেন কৃষকেরা। সরিষা তুলে এখন সেচ নির্ভর বোরো আবাদে নেমে পড়েছেন। উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা, কিন্তু বাদ সেধেছে বৈরী আবহাওয়া। প্রচণ্ড শীত আর কুয়াশার কারণে ক্ষেতে কাজ করতে পারছেন না কৃষকেরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বোরো আবাদ পিছিয়ে পড়বে। পাশাপাশি বীজতলার চারাগুলো বাড়ছে না, লাল হয়ে পাতা মরে যাচ্ছে। এতে বীজতলা আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুব ঠান্ডা, এই পরিস্থিতিতে আগাম তৈরি বীজতলার চারাগুলো দ্রুত ক্ষেতে রোপণ এবং পরবর্তীতে তৈরি নাবি বীজতলাগুলো রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। কৃষক পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগাম ব্যবস্থা হিসেবে মাঠে সেচ দেওয়া, কুয়াশা ঝরায় দেওয়া, ছাই ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় এবার 1,08,700 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ পর্যন্ত 15,500 হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সময় সংবাদ কুড়িগ্রাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বিক্রি। স্মার্টফোন এবং স্মার্টফোনের পাশাপাশি মডেলের বিভিন্ন মডেলের ট্যাব কিনছেন ক্রেতারা। আর ক্রেতা আকর্ষণে নগদ মূল্য ছাড়ের পাশাপাশি অনলাইনে বিশেষ ছাড় দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বাণিজ্য মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি।
ডিজিটাল এই যুগে শুধু প্রয়োজনেই নয়, ফ্যাশন ও বিনোদনের জন্য স্মার্টফোনের সাথে চাই ওয়ালপ্যাড। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাই ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুন মডেলের ওয়ালপ্যাড এনেছে বিভিন্ন ব্র্যান্ড। এক্ষেত্রে অনলাইনও বেশি ছাড়ে কেনার সুবিধা রাখা হয়েছে। যেহেতু এখন ডিজিটাল সবকিছুই ডিজিটাল, সো আমাদের কি কি এসছে নতুন মোবাইলে সেগুলো দিচ্ছে। মোবাইলের পাশাপাশি তো এখন ট্যাবও বেশ চলছে। ওয়ালটনের প্রিমো একটা দেখছি, ওইটা আগে থেকেই দেখে আসছি অনলাইনে, তো এইটাই এখন নেওয়ার জন্য, যেখানে আপনার 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে, প্লাস হচ্ছে গিয়ে সেলফি তোলার জন্য ওইটা স্পেশালাইজড। ওয়ালপ্যাড প্রো যেটা সম্পূর্ণ উইন্ডোজ ভিত্তিক, উইন্ডোজ 8.1 আমরা দিয়ে দিয়েছি, 10 আপডেট করা যাচ্ছে, 2 GB র্যাম সহ এখানে কিন্তু ইন্টেল অ্যাটম প্রসেসর পাচ্ছেন, সর্বোচ্চ 20% পর্যন্ত ছাড় আছে, আর অনলাইনে পারচেজের মধ্যে 22% ছাড় রাখা হয়েছে। আর শোরুমের চেয়ে মেলায় কম দামে উইন্ডোজ ওয়ালপ্যাড পেয়ে খুশি ক্রেতারা। আর মেলাতে আর একটা বড় হলো সুবিধা হলো কি, এখানে এরা ডিসকাউন্টে যেটা আমরা বাইরে পাই না, এবং খুব সব কিছু দেখে বিচার বিশেষ করে খুব সহজে কিনতে পারি। যেহেতু কমই পাওয়া যায় এর কারণে মেলায় আসা, ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন ইয়ার শোরুমগুলোতে। স্মার্টফোনের সাথে স্মার্ট এলইডি টিভি কিনতেও প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টলে ক্রেতা দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দুর্নীতির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে 13তম। টিআইবির রিপোর্ট, গবেষণা হতে হবে আরও স্বচ্ছ, প্রশ্ন তুলে বলছেন অর্থনীতিবিদরা। পোশাক খাতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন সংস্থা নেতিবাচক গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে, বলছে রপ্তানিকারকরা। বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা। গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়, বলছে প্রশাসন। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। নির্ধারিত সময়ে চারা রোপণ শেষ নিয়ে শঙ্কা, বীজতলা রক্ষায় পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এবং বাণিজ্য মেলায় জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বেচাকেনা। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবের বিক্রিও বেড়েছে, ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড় দিচ্ছে বিক্রেতারা। এ ছিল সময় বাণিজ্যে। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।